আচ্ছা আমি কি তোমাকে একটা কিস করতে পারি এই বিয়াদব ছেলে আমি কিন্তু এখানে চিল্লাচিল্লি করে মানে জড় করব কিন্তু এইখানে তো আশেপাশে কোনো লোক নাই আরে এটা তো আমি এমনিতেই বলতেছি তুই তোর কাজ কর না কবি বলেছে কি বলেছে কবি বলেছে আরে বাবু কি বলেছে বলবা তো যে মেয়ের একের অধিক বয়ফ্রেন্ড থাকে তাকে বারো ভাতারি বলে আচ্ছা বেবি কেউ যদি তোমাকে 1000 টাকা দিয়ে আমাকে ভুলে যেতে বলে তাহলে কি তুমি ভুলে যাবে পাগল নাকি 500 টাকা দিলেও আমি ভুলে যাব এক্সকিউজ মি আপু আপনি কি আপনার মাস্কটা পরবেন সমস্যা নাই ভাইয়া আমি দুইটা ভ্যাকসিনই নিছি আমার করোনা হবে না আরে ভ্যাকসিন নিছেন কি না নিছেন ওইটা কোনো ফ্যাক্ট না আসলে আপনি জঘন্য দেখতে মাস্ক পরেন আপা 500 টাকা ভিক্ষা দেন এই নে 500 টাকা আর আমার স্বামীর জন্য একটু দোয়া করিস কেন আপা আপনার স্বামী কি করে আমার স্বামী টোটো কোম্পানির ম্যানেজার হে আল্লাহ তুমি ওনার স্বামীকে টোটো কোম্পানির ম্যানেজার থেকে মালিক বানিয়ে দাও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো আচ্ছা এই বাচ্চা কেমনে হয় বিয়াদ ফালতু ছেলে কি অশ্লীল কথা বলতে এগুলো ফালতু আরে আমি বলতে চাইছি যে বাচ্চা কেমনে হয় মানে বাচ্চারা এত শয়তান কেমনে হয় বাবু আমার মনে হয় করু হয়েছে আরে বাবু এই করুটা আবার কি আরে করোনাকে ভালোবেসে আমি করু বলে ডাকি মারো মুঝে মারো মারো মুঝে মারো ওয়ে হয়ে সুন্দরী কই যাও তোমার মতো সুন্দরী এই কুয়াকাটায় আমি একটাও দেখি নাই দেখো আমাকে ডিস্টার্ব করবে না আমি কিন্তু একা না কই তোমার সাথে কে আছে আমার সাথে করোনা আছে একশো টাকার জন্য তুই তোর বয়ফ্রেন্ডে একটা চড় মারতে পারবি পাগল নাকি এটা আমার বয়ফ্রেন্ড ও নো বেবি মশা থ্যাংক ইউ বেবি নো 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 বেবি আমি যদি চোখে দেখতে পারতাম তাহলে বুঝতে পারতাম তুমি কত সুন্দর শালার সুন্দর হইলে কি আর তোর মতো কানা পটাইতাম এই দেখা লাগবে না দেখা লাগবে না তুমি চলো এই সুন্দরী মেয়ে বাবাকে 100 টাকা দান কর ভাই তুই 100 টাকার জায়গায় 1000 টাকা রাখ তারপরও মিথ্যা কথা বলা বন্ধ কর দেখো তোমার সাথে আমার ব্রেকআপ কেন কারণ তোমার সাথে আমার কিছুর মিল নাই তাহলে তুমি কি বলতে চাচ্ছো তোমার জন্য আমি আমার জেন্ডার চেঞ্জ করব আরে আরে না না আমি বলতে চাচ্ছি মনের মিল নাই এভাবে প্রতিদিন ঝামেলা ভালো লাগে না জানি না আমাদের ভিতরে শান্তি কবে আসবে বেবি তুমি কোনো চিন্তা করো না আজকে রাতেই পিছনের দরজা দিয়ে শান্তি রে নিয়ে আসবানে তুই জানিস আমার বেব কত বড় লোক তো দেখ আমার বিয়ে বাসতেছে হ্যাঁ আমার একটা কল আসছে হ্যাঁ হ্যালো আরে হ্যাঁ ঢাকার ওইখানে হ্যাঁ মানুষকে সব দান করে দাও চাল কত টন হ্যাঁ 10 টন এটা মানুষকে দান করে দাও হ্যাঁ ঠিক আছে কি ওই যে 5টা প্লেন আরে দিয়ে দাও মানুষে দিয়ে দাও আমার কি অভাব আছে নাকি ওইসবের কি করবা ওইগুলা কি করবা জাহাজগুলা ওইগুলা ওই যে কাজের লোক চাচ্ছিল না ওরে দিয়ে দাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে আমার কি অভাব আছে নাকি ওইসবের বেবি 10টা টাকা দাও তো বিড়ি কিনে আনি এই তুমি আমার মেয়ের সাথে কতদিন ধরে প্রেম করছো 8 মাস আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি 8 মাস ধরে প্রেম করছো আর 2 মাস ওয়েট করেন তাইলেই বুঝবেন
রুকসানা তোমাকে দেখে না আমি ক্রাশ খেয়ে গেছি। আরে দোস্ত তুইও ক্রাশ খেয়ে গেছিস? দোস্ত আমিও না ক্রাশ খাবো, একটু বলবি ক্রাশ রান্না করতে কি কি লাগে?